हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি ঘরোয়া তৈরি হেয়ার সিরাম আমাদের শেয়ার করো। তো আজকে আমি তোমাদের দারুণ সুন্দর একটা বাড়িতেই হেয়ার সিরাম তৈরি করা দেখিয়ে দিচ্ছি, যেগুলো খুবই অল্প জিনিস দিয়ে বাড়িতেই আমরা যেগুলো দিয়ে আমাদের স্কিন কেয়ার করি, সাধারণত স্কিনের জন্য ব্যবহার করি, সেই জিনিসটা দিয়েই তোমরা কিন্তু তোমাদের যেটা হচ্ছে হেয়ার সিরাম তৈরি করতে পারবে। দেখো হেয়ার সিরাম প্রচুর দাম হয়, এক একটা হেয়ার সিরামের বাজারে অনেক দাম। তো বাড়িতেই অল্প জিনিস দিয়ে যেগুলো আমরা ধরো স্কিনের জন্য ব্যবহার করছি, সেই জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করে আমরা দারুণ সুন্দরভাবে আমাদের চুলের জন্য হেয়ার সিরাম তৈরি করতে পারি। এবং এই হেয়ার সিরামটা যেটা হচ্ছে শ্যাম্পু করার পর তোমাদের যখন চুলটা হালকা একটু ভিজে থাকবে সেই সময় চুলের মধ্যে স্প্রে করে নিতে পারো, অথবা হাতে নিয়েও এরকমভাবে তোমরা চুলে লাগিয়ে নেবে। দেখবে চুল খুব সফট, সুন্দর, সিল্কি আর ম্যানেজেবল থাকবে, দারুণ সুন্দর হয়ে থাকবে চুল কিন্তু যদি এই হেয়ার সিরামটা লাগাও। আর এইটা বাড়িতে তৈরি হেয়ার সিরাম যেহেতু, তাই জন্য তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না, উপরন্তু তোমাদের চুলের মধ্যে একটা প্রোটেকশনের লেয়ার তৈরি করে দেবে যাতে চুল ভালো থাকবে। এই যে দুমুখ রুক্ষ সূক্ষ্ম চুল, এই যে এখন শীতের জন্য চুল খুব ড্রাই হয়ে যায়, প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম দেখতে বাজে লাগে, একদমই ম্যানেজেবল লাগে না, তো সেইটা তোমাদের হবে না। দেখো আজকে আমি শ্যাম্পু করার পরে আমি চুলে কিছুই লাগাইনি, নাথিং, ইভেন আমি কন্ডিশনারও লাগাইনি আজকে, যেহেতু আমি তোমাদের দেখাবো বলে কি বাড়িতে তৈরি যে সিরামটা সেটা চুলে লাগালে চুলে কি ইফেক্টটা আসে সেটা দেখানোর জন্য। দেখো আজকে আমি কোনো সিরাম কোনো কিছু ইভেন কন্ডিশনার কোনো কিছুই চুলে দেওয়া হয়নি, শুধু শ্যাম্পু করেছি, নর্মালি শ্যাম্পু করেছি একটা। তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে বাড়িতে হেয়ার সিরাম তৈরি করে তোমরা লাগাতে পারবে, এবং যখনই এটা বানাবে অল্প পরিমাণ বানাবে, আবার নতুন করে বানাবে, তাতে কি হবে জিনিসটা শেষ হয়ে যাবে, আবার ফ্রেশ একটা জিনিস বানালে তার কার্যকারিতা অনেক বেশি থাকে, তাই অল্প অল্প বানাবে। র মেটেরিয়াল যেগুলো সেগুলো কিনে রেখে দেবে, যে যে জিনিসগুলো দিই সেগুলোর হয়তো কিনে রেখে দিলে বাকি যখন বানাবে তখন অল্প পরিমাণ বানাবে। আর দেখো হেয়ার সিরাম আমাদের এই যে আমরা যখন বাইরে বেরোই কিংবা বাড়িতেও থাকি, আমরা যখন রান্না করি অথবা ঘর ঝাড় দিই অথবা ধরো বাইরের ধুলো ময়লা সব কিছুই কিন্তু আমাদের চুলকে ড্যামেজ করে, তো এই ধরনের হেয়ার সিরাম চুলে লাগানো থাকলে চুলের কিন্তু খুব ভালো প্রোটেকশন হয়। তো চলো দেখে দিই হেয়ার সিরামটা কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে চুলে লাগাতে। তো বন্ধুরা ঘরোয়া হেয়ার সিরাম তৈরি করতে তোমাদের লাগবে সবার প্রথমে রোজ ওয়াটার। হ্যাঁ, রোজ ওয়াটার আমরা চুলেও দিতে পারি, রোজ ওয়াটার একটা ডিস্টিল্ড ওয়াটার হচ্ছে, তো এটা ইউজ করা যায়। আর যদি রোজ ওয়াটার না থাকে সেক্ষেত্রে তোমরা প্লেন নর্মাল জলও নিয়ে নিতে পারো, নর্মাল ওয়াটার পরিষ্কার জল নিয়ে নেবে, খাওয়ার জল নিয়ে নেবে, তার মধ্যে 10 থেকে 12 ফোঁটা দেবে গ্লিসারিন। তো এখানে আমি হাফ কাপ মতন, হাফ কাপের থেকে একটু কম আমি রোজ ওয়াটার নিয়েছি, 10-12 ফোঁটা আমি দিয়েছি গ্লিসারিন, আর হাফ চামচ দিয়েছি অ্যালোভেরা জেল। এই তিনটেকে খুব ভালো করে মিক্স করে নেবে। তারপরে দেখো জনসন বেবি হেয়ার অয়েল পাওয়া যায়, জানোই তোমরা, খুব অল্প দাম, দামও বেশি না, এই তেলটা হয়তো হার্ডলি 50 টাকা হয়তো দাম হবে। তো জনসন বেবি হেয়ার অয়েল এখানে 1 থেকে 2 চামচ দিয়ে দেবে, ব্যাস। দিয়ে এগুলোকে এই 4টে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে, মিক্স করে নিয়ে এরকম একটা স্প্রে বটলে ভরে নেবে। এরকম স্প্রে বটল কিনতে পাওয়া যায় কিংবা যে কোনো একটা বোতলের মধ্যে তোমরা ভরে রেখে নিতে পারো। তো এইভাবে ব্যাস ভরে নেবে, নিয়ে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিক্স করে নেবে। তো এইভাবে দেখো রেডি হয়ে গেল আমাদের কিন্তু হেয়ার সিরাম। বাজারের যে হেয়ার সিরাম হয় ঠিক সেরকমই এই হেয়ার সিরামটাও কাজ দেবে, আর একদমই ন্যাচারাল একটা হেয়ার সিরাম, বাড়িতে তোমরা ইজিলি তৈরি করে নিতে পারো খুব অল্প জিনিসপত্র দিয়ে। এবং এই জিনিসগুলো কিনে নিলে তোমরা অনেকবার বাড়িতেই তৈরি করে নিতে পারবে হেয়ার সিরাম। তো এইরকমভাবে শ্যাম্পু করার পর তোমরা যেটা করবে চুলেতে এইভাবে স্প্রে করবে, শ্যাম্পু করার পর চুলেতে স্প্রে করবে, করার পরে এরকমভাবে চুলটা আঁচড়ে নেবে। তো দেখো যখন ভিডিও শুরু করেছিলাম আমার চুলটা দেখো কেমন উস্কো খুস্কো ছিল, কিন্তু দেখো এইটা স্প্রে করার পরে দেখো আমার চুলটা কত সুন্দর সিল্কি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল চুলটা, আর খুবই ম্যানেজেবল হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ চুলটা কতটা চেঞ্জ হয়ে গেল, চুলের মধ্যে একটা কী সুন্দর একটা চমক এসে গেল। তো এইরকমভাবে বাড়িতে হেয়ার সিরাম তোমরা তৈরি করে নিতে পারো নিজেরাই, এবং এইভাবে চুলে শ্যাম্পু করার পর যদি লাগিয়ে নাও দেখবে চুল অনেক ভালো থাকবে, আর চুলের ডগা ফাটার সমস্যা থাকবে না, চুল উস্কো খুস্কো থাকবে না, চুলে একটা সুন্দর শাইন এসে যাবে। দেখো কোথাও কোনো অনুষ্ঠান কোনো পার্টি কোথাও যদি যাচ্ছ তোমরা, অফিস যাও কলেজ যাও, তো এরকমভাবে শ্যাম্পু করার পর ঝটপটে স্প্রেটা
এটা যদি চুলে করে নাও দেখবে চুলটা খুব সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং চুল যে ধুলো ময়লার জন্য নোংরা হয়ে যায় সেই হবে না, চুলে একটা প্রোটেকশন হয়ে যায়। দেখো চুলটা দেখতে পাচ্ছো কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে বাড়িতেই তোমরা হেয়ার সিরাম তৈরি করে নিয়ে নিজেরাই কিন্তু চুলকে ভালো রাখতে পারো। তাহলে এইভাবে তোমরা হেয়ার সিরাম তৈরি করে নাও। বন্ধুরা দেখে নিলে এইভাবে তোমরা বাড়িতে হেয়ার সিরাম তৈরি করতে পারো আর নিজের চুলটাকে সফট, সিল্কি আর ম্যানেজেবল করে রাখতে পারো। এটা বাজারের হেয়ার সিরামের থেকে অনেক ভালো হচ্ছে। দেখো তোমাদের চুলকে সেই রুক্ষ সূক্ষ্ম একদম ড্যামেজ চুল হয়ে থাকে সেই জিনিসটা থাকবে না, চুল দেবে খুব সফট, সিল্কি, শাইনি আর এইরকম একদম স্ট্রেট থাকবে, ম্যানেজেবল থাকবে চুল। তো এই বাড়িতে এরমভাবে সিরাম বানিয়ে এইটা দিয়ে তোমাদের চুলকে ভালো করে রাখতে পারো এবং খুবই ম্যানেজেবল করে রাখতে পারবে। তো যারাই তোমরা চাইছিলে হেয়ার সিরাম বাড়িতে কিভাবে তৈরি করা যায় তো তারা এইভাবে তৈরি করে নিতে পারো। এর মধ্যে যে কটা জিনিস দিয়েছি প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা আমাদের স্কিনে ব্যবহার করি, আমাদের চুলেও ব্যবহার করতে পারি, এতে কোনো ক্ষতি নেই, কোনো কিছুই খারাপ হবে না, বরং চুল আরও ভালো হয়ে যাবে এবং চুলে একটা প্রোটেকশনের লেয়ার হবে। তাহলে বন্ধুরা এই হেয়ার সিরামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ভীষণ ভালো হেয়ার সিরাম হচ্ছে, এটা একবার হলে অবশ্যই ট্রাই করে তোমরা চুলে লাগিয়ে দেখবে, খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।